মণিপুর আজকে জ্বলছে, যে মণিপুরে আজকে স্টুডেন্ট থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে এমনকি মা বোনেরা যাদের জীবনের কোনো দম নেই, শুধু গুলি চলছে, বোমা চলছে। আজ দু মাস হয়ে গেল মধ্যপ্রদেশে তোমরা মিটিং করতে যেতে পারছো, তোমরা আমেরিকায় গিয়ে নিজের প্রচার করতে পারছো, তোমরা কায়রোতে গিয়ে নিজেদের প্রচার করতে পারছো, ওয়েরাজ মণিপুরের শান্তি ফেরাবার জন্য তোমরা কিচ্ছু করছো না। অমিত শাহ একদিনের জন্য গেলেন ঘরের ভেতরে বিএসএফ ক্যাম্পে বসে অফিসারদের নির্দেশ দিলেন, চলে এলেন, পাবলিকের সাথে কোনো কমিউনিকেশন নেই। আর আজকে আমার দেশ জ্বলছে, আমার মণিপুর জ্বলছে, আমার উত্তর পূর্ব অঞ্চল জ্বলছে। আরে মণিপুর জ্বললে এটা ওরা ভাবে না, জাতি দাঙ্গা করিয়েছে, এটা পুরো করিয়েছে বিজেপি। লোকাল টেবিল থেকে কেউ করেছে এটা আমি বিশ্বাস করি না, প্ল্যান করে বিজেপি এটা করেছে মণিপুরের জাতি দাঙ্গা। যে জাতি দাঙ্গা ওরা বাংলাতেও দার্জিলিংয়ে করবার চেষ্টা করেছিল, এখনো করছে।